স্যানিটারি প্যাড নারীদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। তবে পাহাড়ের নারীদের কাছে পণ্যটি সহজলভ্য নয়। বিশাল এই জনগোষ্ঠীর জন্য এবার কলা গাছের আঁশ দিয়ে স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাড তৈরি করতে সক্ষম হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ আলম। এই ব্যানানা প্যাড বাজারে আনতে তিনি যোগাযোগ করেছেন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যালস মেজারমেন্টসের সঙ্গে। আসিফ মনে করেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে পার্বত্য অঞ্চলের নারীদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কর্মসংস্থানও তৈরি হবে।